সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন পর্যটকরা। হাওর দেখার পাশাপাশি ঘুরে দেখছেন বাড়িকের টিলা, টেকের ঘাট, নীলাদ্রি আর জাদুকাটা নদীর প্রাকৃতিক সৌন্দর্য। সুনামগঞ্জ প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রকৃতির নির্মল রসায়নের এক অপরূপ মেলবন্ধন দেখা যায় সুনামগঞ্জের পাহাড়, নদী আর হাওরের বাঁকে বাঁকে। বাড়েকটিলা, টেকের ঘাট, নীলাদ্রি আর জাদুকাটা নদীর রূপ ছুঁয়ে যায় প্রকৃতিপ্রেমীদের। প্রকৃতির নানা সৌন্দর্য এসে মিশেছে টাঙ্গুয়ার হাওরে এসে। বর্ষার থই থই পানি, হাওর এখন পূর্ণ যৌবনা। এর টানে প্রকৃতিপ্রেমীরা বারবার ছুটে যান সুনামগঞ্জের এসব দর্শনীয় স্থানগুলোতে। টাঙ্গুর হাওরের কথা অনেক লোকজনের মুখেই শুনেছি এবং ছবি তো দেখেছি। যতটুকু সৌন্দর্য আমি ছবিতে দেখেছি তার চেয়েও বেশি আসার পরে আমার দেখার পরে ভালো লাগতেছে। ঈদের ছুটিতে সময় পেয়েছি, এই জন্য হচ্ছে যে হাওর এলাকায় ঘুরতে আসছি। আসার সময় আমাদের রাস্তাঘাটের অনেক সমস্যা, রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, তারপরে থাকার ব্যবস্থা নাই, নিরাপত্তার ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা উন্নত ও ভালো হোটেল মোটেল তৈরি হলে দেশি বিদেশি পর্যটকদের জন্য হাওর কন্যা খ্যাত সুনামগঞ্জ হতে পারে আকর্ষণীয় স্থান। আমাদের যাতায়াত ব্যবস্থা এবং আমাদের ওই আবাসন ব্যবস্থা আমাদের এখানে নেই, সেই জন্য আমি সরকারের প্রতি বারবার আমি বলে আসছি, এখানে পর্যটন মন্ত্রণালয়ে আমি এটার একটা আমাদের রেজলিউশন করে আমি পাঠাইছি। আসলে কোনোভাবেই এটা কিছু হচ্ছে না, সরকার দৃষ্টি দিচ্ছে না। ইতিমধ্যে কিছু কিছু স্থাপনা করা হয়েছে যেখানে ট্যুরিস্টরা এলে পরে কিছু সুযোগ সুবিধাও সে জায়গাটায় পাবে, এবং ওই জায়গাটায় পর্যটন কর্পোরেশনও তাদের কিছু স্থাপনা তৈরির দিকে যাচ্ছে, প্রয়োজনে খাস জমি বরাদ্দ দেব ট্যুরিজমের স্পোর্ট করার জন্যে। জেলার পর্যটন কেন্দ্রগুলোকে দেশ বিদেশে জনপ্রিয় করতে, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ করছে সরকার। কেউ যদি এখানে আসতে চায়, বিনিয়োগ করতে চায়, আমরা সরকার থেকে তাদেরকে উৎসাহ দেব, কর রেহাই দেব, তারা যদি নির্মাণ করে নির্মাণ খরচে আমরা সহায়তা করব। সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের কাছে পরিচিত করে তুলতে পারলে জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি হতে পারে ট্যুরিজম, মনে করছেন স্থানীয়রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।